বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দুর্গাপুজোর সবার পরেই ছাড়লাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছো, রেডি হয়ে চলে আসলাম পুজো করতে। আজ অষ্টমী পূজা। আজকে অনেকেই, বেশিরভাগ লোকই অষ্টমী পূজার দিন অঞ্জলি দেয়। এই কাকি দুটোর আমি তিনজনে আসলাম। আমরা ভেবেছিলাম যে আমরাই লাস্টে যাচ্ছি নাকি, কিন্তু না, অনেকে এসেছিল আমাদের পরে, অনেকে এসেছিল। কিন্তু অতটা ভিডিও করা হয়নি, পুজো করতে বসে গেছিলাম যেহেতু। ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। মা দুর্গাকে মালা পরানো হচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, লাটির ভিতরে নিয়ে নিয়েছে। মা দুর্গা তো অনেক বড়, তার জন্য এইভাবে সুবিধা হবে দিতে। কাকাটা দিন নমস্কার কর। এখন আছি বাছে বন্ধুরা, বিকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের অনেক অনেক ঠাকুর দেখাবো আজকে, তার জন্য ঘুরতে যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আমরা চলে আসলাম ঘুরতে বিকালবেলাতে। এটাই আসলাম। সেই সুন্দর তো। তুমি আছো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, চলে আসলাম ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে গণেশ মণ্ডলের বাড়ি। যারা আমার ভিডিওটা দেখবে আমাদের এলাকার, তারা তো চেনেই। বেতাই পলাশিপাড়া গণেশ মণ্ডল নামে পরিচিত। প্রত্যেকবার এই বাড়িতে পুজো হয় ধুমধাম করে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। এদিকে প্রসাদ বিতরণ করা হচ্ছে বন্ধুরা, খিচুড়ি প্রসাদ। দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে, আর এদিকে ভাগ্নিরা
আর কাকি গেছে আমার সঙ্গে, পিসি গেছে, একটা একটা কাকা গেছে, সবাই খাচ্ছে। তার সবাইকে দেখাতে পারলাম না যেটুকু পেরেছি। দেখতেই পাচ্ছ, চলে আসলাম অন্য একটা ঠাকুর দেখতে বন্ধুরা। এটা হচ্ছে বেতাই বাজার। যারা আমাদের এলাকার তারা তো চিনতেই পারবে, যারা ঘুরতে গিয়েছিলে এদিকে ঠাকুর দেখতে গিয়েছিলে। আর আমি ফার্স্ট মানে এবারই ঘুরতে গিয়েছিলাম বেতাই ওদিকে, না হলে আমি বাবার বাড়ি চলে যাই প্রত্যেকবারে, বাবার বাড়ি চলে যাই, এদিকে ঘুরতে যাওয়া হয় না। কিন্তু এবার আমাদের বাড়ির পাশে যে পিসি আছে, পিসি বলছে এবার যাবি না, আমি তুই সবাই ঘুরতে যাব। তার জন্য এবার অষ্টমীতে পুজো করে সব জায়গা ঘুরতে গিয়েছিলাম, মানে সব জায়গা বলছি মানে বেতায় ওদিকে ঘুরতে গিয়েছিলাম। ওদিকে তোমাদের ভাবলাম তাহলে যাই, পিসিরও ঘোরা হয়ে যাবে, পিসি আমাকে বলছে যখন, আর আমিও যাই, বন্ধুদেরও শেয়ার করা হয়ে যাবে, তার জন্যই গিয়েছিলাম। মা দুর্গা দেখেন। এখন চলে আসলাম বাড়ির দিকে বন্ধুরা, রাত হয়ে গেছে, তার জন্য বাড়ির দিকে ফিরলাম, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বোঝোই তো আমার বর যদি বাড়ি থাকতো আর একটু দূরে যেতাম ঘুরতে, তা হলো না। এই যে পিসিকে দেখতে পেলে, সবুজ শাড়ি পরা ওই পিসি আর একটা কাকা কাকিমা, ওদের সঙ্গে গিয়েছিলাম। এই যে পিসি বাজার করছিল,
পিসি কিছু ফল কিনে নিচ্ছে, বাজার করা হয়ে গেছিল আমাদের এখানে, সেদিন ছিল বাজার। আর সেই ফাঁকে আমি একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর মঞ্চের উপর বসেছে সবজি বিক্রি করতে, বন্ধুরা দেখতেই পাচ্ছ যেহেতু বাজার, বাজারের দিন সেদিন, তাই মঞ্চের উপর বসেছে। সেদিন কোনো অনুষ্ঠান হচ্ছিল না তার জন্য। আর দেখো খুব সুন্দর সাজিয়েছে, মানে খুবই ভালো লেগেছিল, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে, মানে কোনটা ভালো লাগলো অবশ্য করে কমেন্টে বলবে, কিন্তু আমি তোমাদের অপেক্ষায় থাকলাম যে কোনটা ভালো লেগেছে বন্ধুদের। মানে কি বলবো, অনেক খুবই লজ্জা লাগছিল, কিন্তু আমি তো এখন ভিডিও করি যেহেতু, তুলতেই হবে। আমার, আমি যেহেতু দেখছি, আমার বন্ধুদেরও তো দেখাতে হবে। তোমাদের ওদিকে যেহেতু আমি যেতে পারিনি, তোমরা আমাদের এদিকে আসতে পারো নি, তার জন্য এরকম ভিডিওর মাধ্যমে দেখে একটু আনন্দ উপভোগ করতে হবে। আর অনেকে প্রশ্ন করতে পারো যে এতদিন পরে ভিডিও ছাড়ছো দুর্গাপুজো, কিছু মনে করো না বন্ধুরা, আমি বাবার বাড়ি গেছিলাম, ওইখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, তার জন্য ছাড়া হয়নি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।